হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওয়ে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমার স্পিড বাড়াবে। সেই ভিডিও নিয়ে এসেছি। এখন ফুটবলে স্পিড মাস্ট, স্পিড না থাকলে কিছু হয় না। তুমি যে কোনো একটা স্কিলফুল প্লেয়ারকে স্পিড দিয়ে মেরে দিতে পারবে, কিন্তু স্পিড না থাকলে সেটা করতে পারবে না। এই জন্য আমি কিছু স্পিডের জন্য ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখো। ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর আমার ভিডিওটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুকেও শেয়ার করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের। দেখো, পাঁচ ছটা কোণ নেবে, একটা কোণের মধ্যে আর একটা কোণের কিছুটা গ্যাপ থাকবে। গ্যাপ করে করে লম্বা সোজা করে পাতিয়ে নেবে কোণগুলি। একটা কোণকে রোল করে আবার আগিয়ে যাওয়া, আবার একটা কোণকে রোল করে আগিয়ে যাওয়া। এইভাবে আগিয়ে যাবে, এইভাবে তোমাদের স্পিডের উন্নতি হবে। এই জিনিসটা করো, দেখবে স্পিডের উন্নতি হয়ে গেছে। এবার আসি স্পিডের দ্বিতীয় ধাপ। আমরা বাংলা ভাষায় এটাকে আলু দৌড় বলে থাকি, সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই আলু দৌড়ের মাধ্যমে স্পিড অনবরত বাড়ে, এর উপর কোনো বিকল্প নেই। দেখো কীভাবে করছি, করো তোমরা। আমি প্রত্যেকটা ভিডিও একই কথা বলবো, আমার ভিডিওর পুরোটা দেখো, এবং কথাগুলো যেগুলো বলি এগুলো পুরো মন দিয়ে শোনো, তাহলে তোমাদের কাজে লাগবে। দেখো ওটা ছুঁয়ে যাবো, আবার একটা করে ছেড়ে যাবো। দেখো কী করছি, করো। এবার আমরা বলের সঙ্গে উইথ দ্য বল স্পিড কীভাবে তুলতে হয় সেটা আমরা দেখাবো। দেখো আমি কোনটা কীভাবে সাজিয়ে রেখেছি, বলটা কীভাবে রেখেছি, কীভাবে করছি, তোমরা ফলো করো। এটা থেকে শুরু করবো, এটা থেকে শুরু করবো, স্পিড চলে যাবো। আচ্ছা, স্টার্ট করে লাস্ট কোণে দৌড়িয়ে যাবে। ওখান থেকে এসে বলের কাছে বল নেবে, বল নিয়ে একটা কোণকে রোল করে আবার চলে যাবে লাস্ট কোণে। আবার বলটা নিয়ে যেতে যেতে আবার ওইখান থেকে এসে যে কোণটা থাকে ওই কোণটাকে আবার রোল করবে, রোল করে আবার বল নিয়ে চলে যাবে লাস্ট কোণে। এবার ওইখান থেকে আবার বলটা নিয়ে এসে মাঝখানে বসিয়ে দিয়ে তুমি দৌড়িয়ে লাস্ট কোণে চলে আসবে। এইভাবে প্র্যাকটিসটা করবে। স্পিডে আরেকটা পার্ট নিয়েছি, বল দিয়ে, বল দিয়ে। দেখো এটা একটা প্লেয়ারকে টানও করা যাবে, নট প্লেয়ার সামনে এসে বল প্লেয়ারকে কাট করা যাবে, প্লাস এটা স্পিড বাড়বে একসঙ্গে দুটো। দেখো বলটা আবার স্পিড পাঁচ পাঁচ ছয়